সাইবার বুলিং এর শিকার হয়ে ডিবিতে অভিযোগ জানিয়েছেন বিএনপি থেকে বহিষ্কার হওয়া ব্যারিস্টার শাহজাহান ওমর। দুপুরে ডিবি কার্যালয়ে অভিযোগ দিয়ে সাংবাদিকদের তিনি জানান, বিএনপি থেকে আওয়ামী লীগে যোগ দেওয়ার পর বিভিন্ন মাধ্যমে হুমকির শিকার হচ্ছেন তিনি ও তার পরিবার। বাকিটা জানবো মাসুক মুস্তাহিদের রিপোর্টে। কারাগার থেকে জামিন পেয়ে নৌকার টিকিট নিয়ে দ্বাদশ সংসদ নির্বাচনে অংশ নেওয়ার ঘোষণা দেওয়ার পর টক অব দ্য কান্ট্রিতে পরিণত হয়েছেন বিএনপি থেকে বহিষ্কৃত ব্যারিস্টার শাহজাহান ওমর। বুধবার দুপুরে মহানগর গোয়েন্দা পুলিশ কার্যালয়ে আসেন তিনি, অভিযোগ করেন সাইবার বুলিং এর। উনি একজন ব্যক্তি হিসাবে উনি আমাদের কাছে এসেছেন এবং উনি সাইবার বুলিং এর শিকার হয়েছেন এবং সেই তথ্যটা দিতে এবং ওনাকে কারা কারা মানে এইগুলি করছেন এই নামগুলি দিতে উনি আমাদের কাছে এসেছেন। আমরা বলছি এটি আমরা তদন্ত করে আইনগত ব্যবস্থা গ্রহণ করব। বিএনপির এই বহিষ্কৃত নেতার জন্য ডিবি কার্যালয়ে আপ্যায়নের ব্যবস্থাও করা হয়। পরে সাংবাদিকদের তিনি জানান, দেশের স্বার্থে জনগণের স্বার্থে বড় বড় রাজনীতিবিদরাও দল পরিবর্তন করেন। দীর্ঘদিনের দল ছেড়ে আওয়ামী লীগে যোগ দেওয়াকে ডিগবাজি বলতে নারাজ শাহজাহান ওমর। অনেকবার টেলিভিশন বলেছি যে আই ক্যানট অ্যাডজাস্ট উইথ দি প্রেজেন্ট বিএনপি সেটআপ, যার জন্য আমি ভাবলাম ইটস বেটার ওইখানে গিয়ে আমি আমার যে জনগণের আমি চার পাঁচ জন এমপি হয়ে তাদের কিছু কিছু কাজ করি, তাদের কিছু সেবা করি। এই হিসাবে বৃদ্ধ বয়সে আমার তো কিছু চাওয়ার পাওয়ার কিছু না, আমি তো সবই আল্লাহর ইচ্ছায় বাংলাদেশের মাটি আমাকে যা দিয়েছে আর দেবে কি। বিএনপিতে যোগদানের আর সম্ভাবনা নেই জানিয়ে শাহজাহান ওমর বলেন, নির্বাচন কমিশন কার্যালয়ে সাংবাদিকরা তার অনুমতি ছাড়াই ছবি নিচ্ছিলেন, এজন্য উত্তেজিত হন, এমন কাজে অনুতপ্ত নন তিনি। রাজনীতি যখন করি আর আপনারা যখন ইলেকট্রনিক মিডিয়ার সিনিয়র সদস্য আপনাদের তুলতেই পারেন, আমিও কথা বলতে পারি, এরকম লুকিয়ে লুকিয়ে কেন করেন? তারপর ছবি তোলাচ্ছে ভাই, ছবিটা তুলেন আমার পারমিশন নেন, ছবি দরবার তুলেন আমার আপত্তি নাই। এতে ওরা একটু অসন্তোষ বলে যে আপনি আমাকে কী বলেন শব্দটা ঝাড়ি দিয়ে কথা বলেন। আরে ভাই ঝাড়ি দিলাম কই? আপনারা সৌজন্যবোধ দেখান, আমিও আপনাদের সঙ্গে সৌজন্যবোধ দেখাবো। সরকারের সঙ্গে আপোষ করে জামিন নয়, আইনি লড়াই করেই জেল থেকে বের হয়েছেন বলে জানান শাহজাহান ওমর। এর আগে প্রধান বিচারপতির সঙ্গে দেখা করতে হাইকোর্টে গেলে বিএনপিপন্থী আইনজীবীদের রোষানলে পড়েন তিনি। মাসুদ মুস্তাহিদ, দেশ টিভি, ঢাকা।